পরিষেবা গ্রহণ করার পর যে টাকা দেই, এই টাকার ভেতরে যে সাবসিডি এবং আমাদের পার্টি সদর মহকুমা কমিটির সম্পাদক পার্লামেন্টে হইচই হলো, সম্পত্তিরা বাধা দিলেন, অটল বিহারী বাজপেয়ীর সময়। আপনাদের মনে আছে কিনা, এই এখানে জালি ভোটে যে জিতেছিল ত্রিপুরা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে সন্তোষ মন্ডল তাকে চেয়ারম্যান করে বাজপেয়ী একটা কমিটি করে দিয়েছে, যে এই কমিটি আলোচনা করে সিদ্ধান্ত দিবে। এই সন্তোষ মন্ডলের নেতৃত্বে কমিটি সুপারিশ করল যেটাকে তিন পাঁচ করে সরকার হাত থেকে ছেড়ল। এই সিদ্ধান্ত অনুযায়ী একটা বিল আনে, বামপন্থীদের বাধা অমান্য করে 2003 সালে সবগুলি আগের র্যাঙ্কে বাতিল করে দিয়ে একটা নতুন র্যাঙ্ক তৈরি করে ফেলেন বৃদ্ধ আইন 2003। এই আইন মোতাবেক এবার ঘোষণা করে দিলেন, কোন স্টেট গভর্নমেন্ট বিদ্যুৎ যদি তার হাতে রাখে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো টাকা দেওয়া হবে না, পরিষ্কার না করে দিলেন। কয়েকটা রাজ্য বিরোধিতা করল, তার মধ্যে আমরাও ছিলাম ত্রিপুরা, শুনলেন না, টাকা বন্ধ করে দিলেন। বাধ্য হয়ে সেই ত্রিপুরা গভর্নমেন্ট তখন আমরা বাধ্য হয়ে, সেই কারণ সবাই করে ফেলেছে। আমরা যখন বাধ্য হয়ে আমরা বললাম তিনটা কোম্পানি করবো না, একটা কোম্পানি করবো উৎপাদন বন্টন এবং পরিবেশ। আমরা ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড তৈরি করেছি। পরে আমরা বললাম এর শেয়ার সবটা সরকার হাতে রাখবে, বেসরকারি কোনো শেয়ার দেওয়া হবে না। টিএসসিএল যেটা এখন তৈরি হয়েছে 2005-এর পয়লা জানুয়ারি শুরু হলো নতুন কাজ, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেবে, টাকা দেওয়ার ক্ষেত্রে নানা শর্ত করছে, এগুলি নানা ধরনের আরোপ করেছে, আমাদের সবগুলোর সঙ্গে একমত হয়েছি। এই পরিস্থিতির মধ্যে তখন পর্যন্ত গোটা ভারতবর্ষে বিদ্যুৎ কোম্পানির জানা কত 30,000 কোটি টাকা। এইটার থেকে নাকি সাংঘাতিক মাথা খারাপ হয়ে গেছে তাদের, এই 30,000 কোটি টাকা কোত্থেকে দেবে, কাজে এটাকে বেসরকারিকরণ করা শুরু করে করলেন। বাজার গঠন কি জানে, ধীরে ধীরে যখন শেয়ার বেচা শুরু হয়েছে, বেসরকারিকরণ শুরু হয়েছে, এখন গিয়ে এই নতুন আইনের পর বাজপেয়ীর পরে আবার মোদী সাহেব এসে 2014 সালে আরেকটা আইন করলেন। সে আইনের মধ্যে এই তিনটা কোম্পানিকে টোটাল সেপারেট, একটার সঙ্গে আরেকটা সম্পর্ক থাকতে পারবে না, এটা মানতে হবে না, আমাদের টাকা পয়সা বন্ধ। এরপরে এটাকে পাস করে নিলেন, আর বিদ্যুৎ উৎপাদনের যে লাভজনক কোম্পানিগুলো এগুলো শেয়ার বিক্রি করলেন, লাভজনক কোম্পানি শেয়ার বিক্রি করা শুরু করলেন। 14 গিয়ে আর টাইম পাস করলেন, গেল। এখন কত জানেন, এই বেসরকারিকরণ করার ফর্ম সরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর এখন দেয় না 5.5 লক্ষ কোটি টাকা। এই 5.5 লক্ষ কোটি টাকা দেয় না, এখন সমস্ত কোম্পানিগুলো নিয়ে গেছে দাঁড়ানোর মতো অবস্থা নেই। তাদের এই নতুন যারা বলেছিল যে এই পথে নাকি ব্যাস, এ পথে নাকি একমাত্র মানে এগুলো নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবে, 5.5 লক্ষ কোটি টাকা দেয় না। এই অজুহাতটাকে সামনে এনে বলছে যে 2022-এ গিয়ে আবার নতুন আইনে ইয়ে করলেন, কি এখন থেকে এই কোম্পানিগুলো বন্টন কোম্পানিও শুধু সরকার দিয়ে হবে না, 14-তে আগিয়ে বলে দিয়েছে বেসরকারি কোম্পানি ঢুকতে পারবেন, উৎপাদন ব্যবস্থা বেসরকারি কোম্পানি ঢুকে গেল টাটা, ঢুকে গেল আদানি, ঢুকে গেল আম্বানি, ঢুকে গেল এরকম আরও বেশ কিছু কোম্পানি যারা বিদেশি কোম্পানিও ঢুকে গেছে 14-র পরে। ঢুকে তারা কিছু ভালো জায়গায় যান, দিল্লি মেইন সিটি, অন্য জায়গায় যায়নি, মেইন সিটিতে নিয়ে নিয়েছে টাকা, আবার এরকম কোনো একটা জায়গা খুব বেশি লাভজনক এটাও নিয়ে নিয়েছে বেসরকারি কোম্পানি, এইগুলি নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করছে। তারা এরপরে প্রশ্ন করলেন যে আমরা বন্টনে ঢুকতে চাই, কারণ ওইটা যে বিরাট লাভ যেটা তৈরি করছে, কিন্তু তার থেকে বিরাট লাভ এখন তারা বললেন গুজরাটে
রিপোর্টে বেরিয়েছে, এগুলি ধরা হবে, ছাড়বে না। একদিন একদিন তো এই ভারতবর্ষে এই সরকার পরিবর্তন হবে, ছাড়বে না মানুষ, ছাড়বে না। সিরিয়াস ঘটনা, এ শুধু আদানির থেকে বিদ্যুৎ কিনেছে, যে বিদ্যুৎ বাজারে পাওয়া যায় 4 টাকা, 5 টাকা, 8 টাকা, 7 টাকা পাওয়া যায়, সে বিদ্যুৎ আদানি থেকে কিনেছে 25 টাকা, 26 টাকাও কিনেছে। আদানি যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সেখানে কিনেছে, এটি ধরেছে এবং এটি অবজেকশন দিয়েছে, বাইরে থেকে কম দামে পাওয়া যায়, এখান থেকে কেন বেশি দামে নিয়ে কোনো অজুহাত নেই। অধিকাংশ গুজরাটে এখন বেসরকারি কোম্পানি থেকে তারা বিদ্যুৎ কিনছে, সরকারি কোম্পানি থেকে কিনছে না। আর সরকারি কোম্পানিগুলোকে শেষ করে দেওয়ার জন্য এনটিপিসি, এনএইচপিসি শেয়ার কিনে নিচ্ছেন তারা, বাজারে শেয়ার বিক্রি করছে, শেয়ার কিনে নিচ্ছেন, দিল্লির এই কোম্পানিগুলোকে তামাদি দিয়ে দেবে, সমাধি হয়ে যাবে এই কোম্পানিগুলো, এই পর্যায়ে তারা নিয়ে যাচ্ছে। আমাদের এখানে যে